মানবতার মুক্তির মহান দিশারি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের দিন 12ই রবিউল আউয়াল আজ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদের সম্মানে এদিন ইবাদত বন্দিগী সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা করেন মুসলমানরা। ইসলামী চিন্তাবিদরা বলছেন, শুধু আনুষ্ঠানিকতা নয়, নবীর আদর্শকে ধারণ ও পালনই হোক ঈদে মিলাদুন্নবীর আদর্শ। রাজধানীতে ঈদে মিলাদুন্নবী পালনের খবর জানাচ্ছেন ইবনে নূর শাওন। 1450 বছর আগে তপ্ত মরুর দেশে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন ইসলাম ধর্মের প্রবর্তক ও প্রচারক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল অন্যায়, অবিচার, গোলামি, কুসংস্কার আর দাসত্বের শৃঙ্খলের বিরুদ্ধে মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিষ্ঠা করেছিলেন শান্তির ইসলাম। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মাহফিল করে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া। শান্তির নবীকে নিয়ে কুটুক্তি ও মানহানির বিরুদ্ধে হুঁশিয়ারি দেয়া হয়। বৈশ্বিক সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মের মানুষকে আরও সহিষ্ণু হওয়ার আহ্বান জানানো হয়। সভ্য জাতি হতে হলে তার মানসিকতার পরিবর্তন হতে হবে। অন্য ধর্মের অনুসারীদেরকে সম্মান করতে হবে, অন্য ধর্মকে সম্মানের সহিত চোখে দেখতে হবে। ইসলামের শান্তির বাণী প্রচারের উদ্দেশ্যেই দিবসটি পালনের কথা জানিয়েছেন সবাই। আনন্দে আমরা সকলে একত্রিত হয়েছি নবীর প্রেমে প্রেম প্রকাশ করার জন্য। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে জশ্নে জুলুস ও র্যালির আয়োজন করেন নবী প্রেমীরা। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা।